ও আমার মেয়ে, ওকে আমি ইঞ্জিনিয়ার বানাবো। ও আমার মেয়ে, ওকে আমি পেটে ধরেছি, ওকে আমি ডাক্তার বানাবো। আমি বলছি ও আমার মেয়ে। বলছো তো আমার মেয়ে। হ্যালো ছোনা, যে যাই বলুক, আর ছোট তোমার মা মা রাস্তায় দেখলাম পিসি আসছে। কোথায় তোর পিসি? দাঁড়া আসছি। দাঁড়া দাঁড়া, কোথায় যাচ্ছো তুমি? কেন, কি হয়েছে? মোবাইল দেখে ভালো কিছু তো শিখতে পারিস না, খারাপটাই আগে শিখিস। এসব কথা আর যদি দ্বিতীয় দিন শুনি না, তোকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দেবো, যা এখান থেকে। আসছি শাশুড়ি মা। খুশি থাকো বাবা। আচ্ছা, আমাকে যদি খুশি দেখতে চান তাহলে আপনার মেয়েকে আপনার কাছে রাখুন। বাবা, আমাকেও তো খুশি থাকতে হবে। শোনো, সংসার এমনি এমনি সুখের হয় না, তার জন্য পরিশ্রম করতে হয়। কে বলেছে সংসার সুখের হয় রমণীর গুণে? মা, এসব এখন পুরনো হয়ে গেছে, এখন সংসার সুখে হয় পুরুষের গুণে, যদি সে চুপচাপ বউয়ের কথা শুনে। আরে এত সকাল সকাল কে দরজা নক করে? আমি বাড়িওয়ালি, ঘর ভাড়া নিতে এসেছি, ঘর ভাড়া দিন। আরে ভাবি কি ঘর ভাড়া দেবো, সারা রাত শুধু ইঁদুর নাচে ঘুমাতে পারি না। 1000 টাকায় ঘর ভাড়া, ইঁদুর নাচবে না তা কি মা ধরি নাচবে? বার করুন ঘর ভাড়া। বাবু, আমি 500 টাকা দিয়ে বই কিনে এনেছি, তুই কখন পড়বি? মা, তুমি যে 10000 টাকা দিয়ে এই ফোনটা কিনেছো, এটা তাহলে কখন দিয়ে দিব? দেখো তো বৌমা, ফোনটায় কি হয়েছে? তোমার শ্বশুরের কথা আমি শুনতে পাই, কিন্তু আমার কথা তোমার শ্বশুর শুনতে পাই। কই দেখি। আগো মা, তুমি তো মুতে টিপে দিচ্ছ। না গো বৌমা, আমি কোনো মুতে টিপে টিপি। হ্যাঁ গো মা, তুমি মুতেই টিপছ। আমার ওইরকম কোনো মুতে টিপার অভ্যাস নাই। হ্যাঁ গো, তোমাদের কি হয়েছে গো? আগো মা, নি মুতে টিপে দিচ্ছে। ওই দেখি। আরে পাগলি, এটা মুতে নয়, মিউট মিউট। হ্যাঁ, তুমি বেশি বকালি। এ মিউটি মুতে, তুমি বেশি বকে। বেশি না বকে, আমার বাবা ইংলিশের টিচার, যাও এখান থেকে। হ্যাঁ গো মা, আমরা চলো, আমরা হাই স্কুলে পড়ে এই প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হয়েছি। যাও যাও।